আপনি একটু ভাবুন, আপনার ফোনে কোনো ব্যাটারি নেই, তবু আপনার ফোন চলছে এবং সেটা বিনামূল্যে ওয়্যারলেস শক্তির মাধ্যমে। যেভাবে অপেরা সিঙ্গাররা মুখের আওয়াজ দিয়ে কম্পন তৈরি করে গ্লাস ভেঙে ফেলতে পারেন, ঠিক সেভাবে ছোট্ট পকেট সাইজ ডিভাইস দিয়ে ভূমিকম্পের মতো কম্পন তৈরি করে বিল্ডিং ভেঙে ফেলা সম্ভব। অবাস্তব কথা নয়, এমন প্রযুক্তি অলরেডি আবিষ্কার হয়ে গেছে এবং এর আবিষ্কারক নিকোলা টেসলা। টেসলা চেয়েছিলেন বিনামূল্যে মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে। তিনি তার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ারের মাধ্যমে তারবিহীন বিদ্যুৎ শহরে এমনভাবে ছড়িয়ে দিতে চেয়েছিলেন যাতে সেই বিদ্যুৎ সব স্তরের মানুষেরা ব্যবহার করতে পারে। কিন্তু যেহেতু এই আবিষ্কারে কেবল ব্যবসায়ী এবং বিদ্যুৎ ব্যবসায়ীদের লোকসান হতো, তাই কৌশলে এই প্রজেক্টকে ধ্বংস করে দেওয়া হয়। নিকোলা টেসলার কিছু যুগান্তকারী আবিষ্কার সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে, এবং এটাও জানার চেষ্টা করব কেন তার নামে 300টি পেটেন্ট থাকার পরেও শেষ জীবনে এত অবহেলিত হতে হয়েছিল। টেসলার বাবা মিলুতিন টেসলা পেশায় অর্থোডক্স খ্রিস্টানদের একজন ধর্মযাজক ছিলেন, তাই তিনি তার ছেলে নিকোলা টেসলাকেও একজন ধর্মযাজক বানাতে চেয়েছিলেন। কিন্তু টেসলার স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার হওয়া। একবার ছোটবেলায় টেসলা কলেরা রোগে মারাত্মকভাবে আক্রান্ত হন, একেবারে মারা যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। তখন টেসলা তার বাবার থেকে প্রমিস করিয়ে নেন যে যদি তিনি সুস্থ হয়ে যান তবে তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে দিতে হবে। সৌভাগ্যক্রমে তিনি সুস্থ হয়ে যান এবং একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু এই ছাত্র বয়সেই তার জীবনে চলে আসে একটি কালো অধ্যায়। এই সময় টেসলা তাস খেলা ও জুয়ার প্রতি মারাত্মকভাবে আকৃষ্ট হন। তিনি একাধিকবার পরিবারের পাঠানো পড়াশোনার খরচ ও টিউশন ফি জুয়ায় হেরে বসেন, এমনকি তিনি নিজের বইপত্র এবং পোশাকও বাজি ধরেছিলেন। আর এতে করেই তার পড়ালেখা একেবারেই নষ্ট হয়ে যায় এবং ডিগ্রি না নিয়েই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসেন। এরপর থেকেই শুরু হয় তার কর্মজীবন। প্রথমে টেলিফোন কোম্পানিতে চাকরি করলেও পরবর্তীতে যোগদান করেন থমাস এডিসনের কন্টিনেন্টাল এডিসন কোম্পানিতে। কর্মদক্ষতা এবং জ্ঞানের কারণে তিনি সুপারিশপ্রাপ্ত হন তৎকালীন ভাল্ব আবিষ্কারক থমাস এডিসনের আমেরিকার মূল কোম্পানিতে। কিন্তু ইতিমধ্যে টেসলার যুগান্তকারী একটি জিনিস আবিষ্কার করে ফেলেছিলেন এবং সেটা নিয়েই পরবর্তীতে শুরু হয়েছিল বিদ্যুৎ যুদ্ধ। টেসলাকে যেতে হয়েছিল আদালতে এবং লড়তে হয়েছিল আইনি লড়াই। মূলত এডিসনের কাছে যাওয়ার পর টেসলা তার আবিষ্কার অর্থাৎ এসি কারেন্ট এডিসনকে দেখিয়েছিলেন। কিন্তু যেহেতু এডিসন ডিসি কারেন্ট নিয়ে বেশি আগ্রহী ছিলেন, তাই টেসলার সেই আবিষ্কারকে নাকচ করে দেন এবং তার ডিসি কারেন্টকে আরও উন্নত করার জন্য বলেন, এবং সাথে এটাও বলেন যে যদি তিনি এই কাজ করতে পারেন তবে তাকে $50,000 পুরস্কার দেওয়া হবে। টেসলা কয়েক মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করেন এবং যখনই এডিসনের কাছে $50,000 চাইতে যান তখন এডিসন বলেন, টেসলা তুমি আমেরিকান কৌতুক এখনও বুঝতে পারোনি। স্পষ্টভাবেই এডিসন তার সাথে অন্যায় করেন, আর এতে করেই টেসলা চাকরি ছেড়ে দেন এবং আবারও দিনমজুরের কাজে যোগ দেন। একজন প্রকৌশলীর জন্য এটি সত্যিই অপমানজনক ছিল। শুরু হয় কষ্টের আরেকটি অধ্যায়। কিন্তু এসব কষ্টের মাঝেও কারেন্ট নিয়ে তার মাথায় ভাবনার কমতি ছিল না। এর মাঝেই তিনি অনেক বড় বড় কয়েকটি ধাক্কা খান। অনেক ব্যবসায়ী তাকে বিভিন্নভাবে কষ্টের মধ্যে ফেলে দেয়। কিন্তু অবশেষে তার বানানো এসি মোটর নিয়ে বক্তৃতা দেওয়ার মাধ্যমে পরিচিত হয়ে যান জর্জ ওয়েস্টিং হাউসের সাথে। ওয়েস্টিং হাউস সেই সময়কার অনেক বড় একজন শিল্পপতি ছিলেন। তিনি টেসলাকে ওয়েলকাম জানান এবং এসি কারেন্ট নিয়ে আরও বিস্তর কাজ শুরু করেন। এক পর্যায়ে এসি কারেন্ট অনেক জনপ্রিয় হতে শুরু করে। কিন্তু এদিকে এডিসন ডিসি কারেন্ট নিয়ে হেরে যাচ্ছিলেন। এডিসন এসিকে বিপজ্জনক দেখাতে সক্রিয় প্রচারণা চালান। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এসি চেয়ার ব্যবহার করে মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এই নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু অবশেষে টেসলা সেই সময় জিতে গিয়েছিলেন। বর্তমানে আমরা বাসাবাড়িতে যেই কারেন্ট ব্যবহার করি সেটি হচ্ছে এসি কারেন্ট, কিন্তু মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এসবের মধ্যে যে কারেন্ট ব্যবহার হয় সেটি হচ্ছে ডিসি কারেন্ট। অর্থাৎ আমরা এই দুই ধরনের কারেন্টেই বর্তমানে ব্যবহার করছি। টেসলা চেয়েছিলেন আমাকে, আপনাকে কিংবা এই পৃথিবীর সবাইকে ফ্রিতে বিদ্যুৎ দিতে, কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়। বিদ্যুৎ ব্যবসায়ী এবং তার ব্যবসায়ীরা তাকে আর্থিক কষ্টের মধ্যে ফেলে দেন এবং সেই প্রজেক্ট থেকে তাকে দূরে রাখেন। এমনকি তার মৃত্যুর পরেও এই প্রজেক্ট সম্পর্কিত ফাইলগুলো সেই সময়কার গভর্নমেন্ট সরিয়ে ফেলেছিল। আমেরিকান সরকার কেন এই কাজটি করেছিল তা আজও রহস্যময়। 1890 দিকে টেসলা ভাবতে শুরু করেন বিদ্যুৎ কেবল তার দিয়েই কেন, ওয়্যারলেসলি কেন পাঠানো সম্ভব নয়। আর এখান থেকেই একটি পাগলামো আইডিয়া তার মাথায় আসে এবং সেই আইডিয়া নিয়ে তৎকালীন ধনকুবের জেপি মর্গানের কাছে যান। জেপি মর্গান তার এই আইডিয়াকে অ্যাকসেপ্ট করেন এবং প্রায় $1.5 লক্ষ মার্কিন ডলার বর্তমান ইনফ্লেশন অ্যাডজাস্ট করে আনুমানিক $54 কোটি সমমান অর্থ তাকে দিয়ে দেন। কিন্তু ইতিমধ্যেই টেসলার সামনে বিরাট বড় এক চ্যালেঞ্জ চলে আসে। 2 বছর আগে টেসলা যে প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন সেই ধরনের প্রযুক্তির মাধ্যমেই মার্কনি রেডিও সিগন্যাল প্রেরণ করতে সক্ষম হন।
আর এ কারণেই জেপি মর্গান মনে করেন টেসলার প্রজেক্ট আর লাভজনক নয়, এবং তিনি এটাও বুঝতে পারেন যে টেসলা মানুষকে ফ্রিতে বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছেন, যেটা একজন ব্যবসায়ীর জন্য মোটেও লাভজনক কোনো ব্যাপার নয়, এবং তিনি অর্থ প্রদান করা বন্ধ করে দেন। আর এতে করেই পৃথিবীর মানুষ এমন একটি আবিষ্কারকে হারিয়ে ফেলে যেটি পূর্ণতা পেলে শহরে বা পৃথিবীতে তারের জানালা থাকতো না, সব ইলেকট্রনিক্স ডিভাইস হয়তো বিনামূল্যে ওয়্যারলেসে চলতে পারত। এছাড়াও তার এমন কিছু আবিষ্কার রয়েছে যেগুলো আপনি আমরা সবাই প্রতিনিয়ত ব্যবহার করছি। আপনি যেই ফ্যানের বাতাস উপভোগ করেন কিংবা শিল্পকারখানা, পাম্প, লিফট এইসবে যেই মোটর ব্যবহার করা হয় সেগুলো টেসলার ইন্ডাকশন মোটরের প্রিন্সিপাল ব্যবহার করে চলে। যদিও মার্কনিকে রেডিওর আবিষ্কারক বলা হয়, কিন্তু 1943 সালে মার্কিন সুপ্রিম কোর্ট স্বীকার করে যে রেডিও আবিষ্কারের প্রকৃত কৃতিত্ব টেসলার। টেসলা সবসময় মানব জীবনে কাজে আসে কিংবা মানুষের উপকারের জন্য আবিষ্কার করতেন, কিন্তু তিনি ভুলে ভুলে এমন অনেক যন্ত্র আবিষ্কার করে ফেলেছিলেন যেটি মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ ছিল। টেসলা 1934 সালের দিকে দাবি করেন তিনি এমন একটি যন্ত্র বানাতে পারেন যেটি দিয়ে উল্লেখযোগ্য দূর থেকে যে কোনো সেনাবাহিনীর বহর কিংবা বড় একটি এলাকাকে ধ্বংস করে ফেলা সম্ভব, এবং এই প্রযুক্তি যদি সব দেশের কাছে থাকে তবে ভয়ে কেউ কাউকে আক্রমণ করবে না এবং পৃথিবীতে শান্তি চলে আসবে। এছাড়াও টেসলাস আর্থকুইক মেশিন, যেটি দ্বারা ভূমিকম্প তৈরি করে ফেলা সম্ভব বলে দাবি করেছিলেন নিকোলা টেসলা। এক্স-রে মেশিনের ধারণা, টেসলা কোয়েল, রিমোট কন্ট্রোল, এইসব কিছুতেই টেসলার কিছু হলেও অবদান রয়েছে। তার নামে রয়েছে 300-এর অধিক আবিষ্কারের পেটেন্ট, কিন্তু এরপরেও তাকে কখনোই নোবেল পুরস্কার দেওয়া হয়নি। টেসলা ছিলেন নিঃস্ব, তার কোনো আর্থিক বা রাজনৈতিক প্রভাব ছিল না। ইতিহাসবিদদের মতে নোবেল পুরস্কার পেতে আর্থিক ও রাজনৈতিক প্রভাব কিছুটা হলেও ভূমিকা রাখে। তার আবিষ্কার অনেকে চুরি করে নিয়েছিল, আবার অর্থের অভাবে অনেক প্রজেক্ট সম্পন্ন করতে পারেননি। তিনি অনেক উচ্চ চিন্তাভাবনা করতেন, তাই অনেক বিজ্ঞানীরা তাকে অবাস্তব কল্পনাবিলাসী হিসেবে সন্দেহ করতেন। এগুলো সহ আরও বিভিন্ন কারণে তার কখনো নোবেল পাওয়া হয়ে ওঠেনি। তবে এখনকার বিজ্ঞানীরা মনে করেন তার অবদান নোবেলের চেয়েও বড় কিছু, কারণ তিনি আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে গিয়েছিলেন। 1934 সালের 7 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির হোটেল নিউ ইয়র্কারের 3327 রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যু ঘটে একাকী, দরিদ্র এবং নিঃস্ব অবস্থায়। এর কারণ তিনি নিজেই বলেছিলেন, বি অ্যালোন, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনভেনশন, বি অ্যালোন, দ্যাট ইজ হোয়েন আইডিয়াস আর বর্ন, একা থাক, এটাই আবিষ্কারের গোপন রহস্য, একা থাকলেই নতুন ধারণার জন্ম হয়। আবিষ্কারের নেশায় আবার আপনি একা থাকতে যায়েন না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আপনার সায়েন্টিস্ট বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। ও হয়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।